আসসালামু আলাইকুম। মানুষ জীবনে একটি প্রফেশন করতে পারবে এই ধারণাটিকে পুরোপুরি ভুল প্রমাণ করলেন নাদিয়া নাদিম। হ্যাঁ, নাদিয়া নাদিম, যিনি একজন বিখ্যাত ফুটবল প্লেয়ার এবং একই সাথে ডাক্তার। এই সুন্দর হাসির পিছনে রয়েছে ভয়ঙ্কর কষ্টের গল্প। জন্ম 2 জানুয়ারি 1988 সালে আফগানিস্তানে। তার বাবা একজন আফগানিস্তানের আর্মি জেনারেল ছিলেন। মাত্র 10 বছর বয়সে তালিবানদের হাতে বাবাকে মৃত্যুবরণ করতে দেখেন। তৎকালীন আফগানিস্তানে, যেখানে ছিল না মেয়েদের শিক্ষার অধিকার, বাহিরে যাওয়ার অধিকার, সেখান থেকে মেয়েদের আলোর পথে আনার জন্য তার বিধবা মা তার 5 মেয়েকে নিয়ে প্রথম পাকিস্তান, পরবর্তীতে ইতালি ও অতঃপর লন্ডনের উদ্দেশ্যে পালিয়ে যান ট্রাকে করে, যেখানে ছিল যত সামান্য খাদ্য আর মনের মধ্যে অদ্ভুত ভয়। 14 দিনের সফর শেষে ট্রাকের দরজা খুলে দেখে তারা কাকতালীয়ভাবে ডেনমার্কে পৌঁছিয়েছে। এ থেকে তার জীবনে দ্বিতীয় অধ্যায় শুরু। ডেনমার্কে তারা রিফিউজি নামক ক্যাম্পে আশ্রয় নেন এবং সেখানে তিনি একটি মেয়েকে ফুটবল খেলতে দেখেন। তিনি এই প্রথম কোনো মেয়েকে ফুটবল খেলতে দেখেন এবং নাদিয়া নাদিমের তখনই ফুটবলের প্রতি ভালোবাসা ও আকর্ষণ জন্মে। তবে দারিদ্রতা তাদের আঁকড়ে ধরে। সে সময় তার মা 3টি কাজ করতেন, তবে পরিমাণ মতো খাবার জোটাতে ব্যর্থ হতেন। তিনি এই দারিদ্রতাকে ঘৃণা করতে থাকেন। তার কোনো চাহিদা ছিল না ফ্যান্সি জিনিসপত্রের, তবে 3 বেলা খাবার। তিনি প্রতিনিয়ত চেষ্টা করতেন দারিদ্রতা থেকে বেরিয়ে আসার। একদিন ছোট বোনকে নিয়ে বেরিয়ে পড়েন নিউজ পেপার বিলিন করতে। তুষারপাত হোক অথবা বৃষ্টি অথবা তারা ক্লান্ত, তারা প্রতিনিয়ত বেরিয়ে পড়তেন পেপার বিলিনের জন্য। তিনি জানুয়ারি 2019 পিএইচজিতে জয়েন করেন এবং সেই বছর প্রফেশনালিভাবে ফরচুনা হাজারিং হয়ে ফুটবল খেলেন। 19-20 সিজনে তিনি পিএইচজি হয়ে 13টি গোল করেন এবং 4 জুন দলকে প্রথম ফরাসি বিপক্ষে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেন। নাদিয়া নাদিম জানতেন যে তার দ্বিতীয় ক্যারিয়ারের প্রয়োজন এবং তিনি ডেনমার্কে পেশাদারভাবে খেলার সময় মেডিসিন নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন। তিনি বর্তমানে সার্জন হিসাবে যোগ্যতা অর্জন করেন এবং তিনি একজন সার্জারি বিশেষজ্ঞ। তিনি বর্তমানে লাখো নারীর অনুপ্রেরণা, লাখো নারীর রোল মডেল। তিনি মহিষী নারী নাদিয়া নাদিম।